যাই হোক, আমার সংযোগটা কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সংযোগ বিচ্ছিন্ন হতে পারে কখনো, যে আত্মিক টান, আত্মিক টান কিন্তু কোনোভাবেই ওয়েভের জোরে কিন্তু কোনোভাবেই হতে পারে না। ওই জন্য সংযোগ কোনোভাবেই হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছিল, কিন্তু আত্মিক টান রয়েছে, তাই সেখানে আবারও ফিরে আসা, আবারও আমি চলে এসেছি সবার কাছে। কোনোভাবে অবশ্যই করে কোনোভাবে একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি প্রত্যেকে যত তাড়াতাড়ি চলে আসছে, আমি জানি যেহেতু প্রত্যেকের খুব আগ্রহে রয়েছে, আমি অবশ্যই শরদ পাওয়ারকে নিয়ে অবশ্যই কিছু ভবিষ্যৎবাণী করব। আমি বলছিলাম সামনে অনেক সমস্যা, অনেক অনিষ্ট এবং শরীর খারাপ দেখতে পাচ্ছি। 12ই ডিসেম্বর 1940 এবং 7টা মহারাষ্ট্র, আমি জন্ম সময়টা অবশ্যই বলে দিলাম, অবশ্যই জন্মে বৃশ্চিক লগ্ন বলছিলাম, লগ্নের দ্বাদশে। এই ধরনের ব্যক্তিকে জীবনে কঠিন সংঘর্ষ করতে হয়, শরীরের কষ্ট সার্জারি নির্দেশ করছে। আমি বারবার বলবো, কোনোভাবে নেটওয়ার্কের জন্য হয়তো লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, কিন্তু সন্তানের সঙ্গে মায়ের একটা আত্মিক টান থাকে, তাই কোনো বাধাই বাধা নাই, সব বাধা পেরিয়ে সবাই চলে আইবে, আমি রয়েছি, আমিও এসে গেছি তোমাদের কাছে, তোমাদের সাথে, তোমাদের সঙ্গে সর্বদাই আমি আছি। আমি কোনো বাধাকেই বাধা মনে করি না, আমি সন্তানদের জন্য, আমার মানুষের জন্য আমি সব বাধাকে টপকে যাব, সব অপশক্তির বিরুদ্ধে আমি এগিয়ে যাব। আমি বলবো দশমের সূর্য লগ্নে বসে থাকা বুধ এবং সূর্য বুধাদিত্য যোগ করছে, বুধাদিত্য যোগ, কিন্তু আমরা রবি সবসময় রাজনৈতিক অ্যাঙ্গেলের গণনা কিন্তু রবির থেকে দেখি, এবং রবি বুধের যে সংযোগ সেখানে বুধাদিত্য যোগ সফলতা দিচ্ছে। চতুর্থে শনি ষষ্ঠ ভাবে রোগ ঋণ শত্রুস্থানে, ষষ্ঠে শনি চন্দ্রের সঙ্গে বীর্যোগ করছে, কিন্তু সঙ্গে বৃহস্পতি শত্রু হন্তা যোগও কিন্তু আমি শরদ পাওয়ারের ছকে দেখতে পাচ্ছি। তার সঙ্গে বলবো 2018 শনির মহাদশা, শনির মহাদশা চলছিল সামনের যে সময়টা, তার আগে বলবো 2018 অক্টোবরের পর থেকে বুধের মহাদশা, শরদ পাওয়ারের ছকটা কিন্তু আমি অ্যানালিসিস করছি। ছকে বুধ অষ্টমীর এবং একাদশ লগ্নে বিরাজমান, কোন গ্রহ, কোন গ্রহ নিজে কোনটা, ফোনটা এইমাত্র করার জন্য অনেক সময় লাইনটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বারবার ফোনটা হলে, এখন ফোন কেউ করো না তাহলে কথা বলতে, কারণ মানুষের কাছে অনেক অনেক প্রয়োজন, তোমরা পরে করো, পরে করো, হ্যাঁ আশ্রমের ফোন অবশ্যই। অন্তরে সুখ দেবে, অন্তরে সুখ দেয় কোন গ্রহ নিজের মহাদশায়, মার্চের 2021 পর বুধের মহাদশায় কেতুর অন্তর্দশা, এই অন্তর্দশায় কেতু মূল ত্রিকোণে, বর্তমানের যে বিচারে আমি আসব, যে ভবিষ্যৎবাণী আমি শরদ পাওয়ারের জন্য করব, কারণ বাংলার মানুষ ভবিষ্যৎবাণী শুনে, আমরা আমরা এমন ভারতবর্ষের মানুষ আমার ভবিষ্যৎবাণী মানে, সারা পৃথিবীর মানুষ আমার ভবিষ্যৎবাণী মেনে চলে, কারণ আমার বচন খুলল, এবং প্রত্যেকটা বচন জনস্বার্থে, যাদের যাদের চিনি জানি, যাদের যাদের যেখান থেকে শুনি, তাদের প্রত্যেকটা নিয়ে গণনা করা, যারা গণনা করতে জানে, যারা নক্ষত্র গণনা করতে জানে, যারা গ্রহ বোঝে, যারা গ্রহের ট্রানজিট বোঝে, ট্রানজিট মানে, তারা কিন্তু বলতে পারে। সেই জন্য আমি বারবার বলবো, আগামী 26 ফেব্রুয়ারি 2022 থেকে আমি ভবিষ্যৎবাণী করছি, 26 ডিসেম্বর 2024 অব্দি আমি ভবিষ্যৎবাণী করছি, 26 ফেব্রুয়ারি 2022 থেকে 26 ডিসেম্বর 2024 মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, এই সময়টা কিন্তু অত্যন্ত প্রতিকূলে যেতে পারে শরদ পাওয়ারের জন্য। মহান কষ্টকর শব্দটাও যদি বলি সেটাও কিন্তু খুব ভুল হবে না। আমি দেখতে পাচ্ছি শরীর শাস্ত্রের প্রবল হানি, আমি দেখতে পাচ্ছি মান হানি এবং বিপদ, বিশেষ করে আমি আন্ডারলাইন করব শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তা এবং উদ্বেগের কারণ হতে পারে। আমি শরীর নিয়ে ডিসেম্বর 2024 অবধি যথেষ্ট খারাপ দেখতে পাবো, এই সময়ের মধ্যে কিন্তু আমি হসপিটালাইজ
श्रेष्ठ योग देखते पाच्छी आम्रा जे गणना करी जेतु चलछे आम्रा जे कंजम्पशन टा देखलाम बुधेर महादशाय केतुर अंतर्दशा एटा किन्तु अवश्यई भावे आमी एई जे 26 डिसेम्बर 2024 एर मध्ये 26 फेब्रुआरी 2022 तारीख थेके आमी हस्पिटलाइज्ड योग एक बा एकाधिक बार সেটা কিন্তু গণনা দেখতে পাচ্ছি আমি যেটা গণনার মধ্যে দেখব সেটা কিন্তু আমি বলবই কারণ আমাদের গণনা পৃথিবীর মানুষের স্বার্থে আমরা যাদের যাদের ছক জানি যাদের যাদের নাম জানি আমি বলবো এই সময়ের মধ্যে হসপিটালাইজ যোগ দেখতে পাচ্ছি রাহু কন্যা রাশিতে একাদশ ভাবে অর্থ যোগ দেয় পঞ্চম দৃষ্টিতে পরাক্রমকে ভীষণ ভাবে দেখছে কারণ রাহুর যে দৃষ্টিগুলো থাকে অ্যাসপেক্ট একটা ব্যাপার যারা জ্যোতিষ করে যারা গণনা করে অ্যাসপেক্ট সম্বন্ধে ধারণা থাকা উচিত দৃষ্টি সম্বন্ধে ধারণা থাকা উচিত শুধুমাত্র মঙ্গল বসে রয়েছে চতুর্থে লগ্নে কিংবা দ্বাদশে সঙ্গে সঙ্গে কাটাছেঁড়ার দরকার নেই রে সঙ্গে সঙ্গে ভ্রমদোষ প্রতিকার করার দরকার নেই কোন রকম শুভ গ্রহের অ্যাসপেক্ট পাচ্ছি কিনা দেখতে হবে অ্যাসপেক্ট বা দৃষ্টিটা কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ মিত্র এবং শত্রু বিচার করতে হবে কোন মিত্র গ্রহের দৃষ্টি হচ্ছে কিনা এই যে ব্যাপারগুলো কার সাথে যুতি করে আছে কোন নক্ষত্রে বসে আছে কার ঘরে বসে আছে এতগুলো অ্যাঙ্গেল বিচার করার পরে ভ্রমদোষ আমি বারবার বলছি যারা শিখবি ভাবছিস আমার কাছে তাদের বারবার বলছি এত বড় কোনো সিজারের দরকার নেই যে সব কেটে দেব সব উড়িয়ে দেব সব কাটে না রে বাবা সব কাটে না সবই যদি ভালো করা যেত তাহলে ভগবানের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত সবই যদি ভগবান চলমান ভগবান সাজার দরকার নেই আমি বারবার বলছি যেটুকু করা যায় যেমন চিকিৎসার একটা নিজস্ব গণ্ডি আছে যেমন তন্ত্র সাধনা তারও একটা গণ্ডি আছে যেমন গণনা সেটা কিন্তু সম্পূর্ণ তার গণ্ডি আছে বলে দেয়া যায় কালখণ্ডে যেটা দেখবো সেটা তো বলবোই গণনায় যেটা তো দেখবো বলবোই তার মানে সব কেটে উড়িয়ে দেয়া যায় না আজকে যে বিষয়বস্তু আমি ঢুকবো যদিও সেই বিষয়ে আজকে মূল বিষয় তার এগুলো বলতে হয় এগুলো আসে কারণ মানুষ গণনা দেখে গান শুনে তার আমার কাছে শিখবে বলে যারা বসে থাকে তাদেরকে একটু বোঝাতেই হয় আমি নবাংশ চারটা যদি দেখি সেটা মেন লগ্নের কুণ্ডলী তার মানে আমি শুধু লগ্ন কুণ্ডলী দেখে ভবিষ্যৎবাণী করছি না এটা দেখে শিখ যারা শিখবি তাদের জন্য 9674841355 9674841355 যারা শিখতে চাইছে কিন্তু মাথার মধ্যে নিয়ে নাও যে একটা লগ্ন কুণ্ডলী দেখে যে সম্পূর্ণ পড়া অষ্টমাংশ দশমাংশ নবমাংশ কুণ্ডলীটা প্রচন্ড ইম্পর্টেন্ট নবমাংশ কুণ্ডলী ছাড়া কোন রকম কিছু ফোরকাস্ট করা যাবে না নবমাংশ কুণ্ডলীতে ভৌমদোষীর কতটা এফেক্টেড সেটা দেখতে হবে ডিগ্রিগত কতটা বলবত্তা পাচ্ছে মঙ্গল কোথায় দেখবলি হয় এগুলো জানতে হয় প্রত্যেকটা জিনিস তারপর মাঙ্গলিক মাঙ্গলিক করলে হবে না মাঙ্গলিক শব্দের অর্থটা মঙ্গল কারণ মাঙ্গলিক অনুষ্ঠান মাঙ্গলিক আচার ভৌমদোষটা ঠিকঠাক শব্দ বুধের মহাদশায় শুক্রের অন্তর এটা কিন্তু খুব সাবধান বুধের মহাদশায় শুক্রের অন্তর কারণ শুক্র কিন্তু এই সারপারের ছকের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু শুক্র দেখা যাচ্ছে অষ্টমেশ হয়ে সপ্তমের শুক্র কিন্তু শুকলাভের কারণ সে দ্বাদশ এবং অষ্টমের সঙ্গে কানেক্ট করছে অষ্টম ঘর দ্বাদশ ঘর তাই আমি ভবিষ্যৎবাণী করে গেলাম 26 ফেব্রুয়ারি 2022 থেকে 26 ডিসেম্বর 2024 যথেষ্ট সতর্কতা শরীর স্বাস্থ্য নিয়ে মান সম্মান নিয়ে পদ প্রতিষ্ঠা নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে যাতে কোন রকম নেগেটিভিটি না হয় আমার যতটা গণনায় পেলাম আমি উত্তরপ্রদেশের একটু সিট সংখ্যা নিয়ে আজকে বলবো উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে তারও একটা ভবিষ্যৎবাণী আমি দেব কিছুটা সিট সংখ্যার আগাম পূর্বাভাস যদিও এরও চুলচেরা পূর্বাভাস আমি দেব চুলচেরা গণনা আমি দেব কারণ আমি আরো যখন নির্বাচনের সঠিক দিন জানতে পারবো সঠিক দিন অনুযায়ী আমি সেই দিনের হোড়াটা চেক করব কারণ প্রত্যেক দিনের হোড়া চেক করে আমি তবে গণনা প্রশ্ন কুণ্ডলী বলে একটা কুণ্ডলী আমি করি তার উপর তারপর এখন থেকে মোটামুটি আমি ফোরকাস্ট করতে পারি বিজেপি অ্যান্ড অ্যালায়েন্স বিজেপি এবং অ্যালায়েন্স নিয়ে হয়ে যাচ্ছে
210 থেকে 236 403টে মোট সিটের মধ্যে 210 থেকে 236 এর আশেপাশে থাকবার মতন আমার গণনা দেখছি উত্তর প্রদেশের নির্ধারিত সিটের কথা গণনার ভিত্তিতে বলবো কারণ এগুলো কিন্তু মেদিনী অ্যাস্ট্রোলজি রে বাবা এগুলো মেদিনী অ্যাস্ট্রোলজি এগুলো করলে কিন্তু এইভাবেই ফলাদি যেমন গুজরাটের মুখ্যমন্ত্রী রাজস্থান নিয়ে গণনা ছিল আমার এবং প্রত্যেকটা জায়গায় মানুষ পাঞ্জাবে দেখেছি নবজিৎ সিং সিধুর আমার গণনা মানুষ নিয়েছে ক্যাপ্টেনের গণনা মানুষ আমার মিলিয়েছে জায়গায় জায়গায় গুজরাটের মুখ্যমন্ত্রীর পরিবর্তন যেভাবে গণনা মানুষ মিলিয়েছে সেই সময়কার যখন দ্বারকাধীশের ধ্বজা আগুন লেগে গেছিল সেই সময় আমার গণনা আমার ভবিষ্যৎবাণী ছিল মানুষ মিলিয়েছেন সমাজবাদী পার্টি এন্ড অ্যালায়েন্স সমাজবাদী পার্টি এন্ড অ্যালায়েন্স নিয়ে 140 থেকে 166 সিটের আশেপাশে আমার গণনা দেখছে আমার কুড়ি গণনা আমার নক্ষত্র গণনা আমার মহাকাল সাধন এবং বাবা যেটা বলাচ্ছে আমার বচন খুললো আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা কিন্তু পূর্বাভাস দিলাম বাকি সিট কংগ্রেস এবং অন্যান্য দলের সম্ভাবনা রয়েছে সম্ভাব্য যে সারণি আমি দেখতে পাচ্ছি সিট সংখ্যার সেটা আমি দিয়ে দিলাম তবে আরো নির্বাচনের সামনে আরো পুঙ্খানুপুঙ্খ গণনা আমি দেবার চেষ্টা করব অবশ্যই এবার যেটা বলবো আগামী 180 দিন জানুয়ারি 2022 থেকে কালো সর্পযোগ এবং এই কাল সর্পযোগে কি হতে পারে 2022 এই কাল সর্পযোগ আমরা 2020তেও পেয়েছিলাম আমরা 2019ও পেয়েছিলাম আমরা 2022 পুনরাবৃত্ত হচ্ছে এবং এটি অত্যন্ত ভয়ঙ্কর এবং 180 দিনের কাল সর্পযোগ এই 180 দিনের কালো সর্পযোগ এই সময় যে সমস্ত বাচ্চারা জন্মাবে তাদের অধিকাংশেরই কিন্তু কালো সর্পযোগে আক্রান্ত হবার সম্ভাবনাটা থাকবে তাদের বাচ্চাটির সম্ভাবনা থাকবে তার মানে যে সব নেগেটিভ বাচ্চাদের তা কখনোই নয় এটা একটা পূর্বাভাস দেয়া যে তাদের থাকতে পারে তবে অবশ্যই এই যে কাল সর্পযোগ জানুয়ারি থেকে মোটামুটি মে জুন মাস 2022 যে কাল সর্পযোগ তার জন্য কি হতে পারে তার জন্য দেশ এবং দুনিয়ার ক্ষেত্রে বলবো ওয়ার্ল্ড ওয়াইড প্রেডিকশন বলবো সারা পৃথিবীতে ভূকম্প একাধিক হবে জানুয়ারি থেকে আমি মে জুন মাস অব্দি কাল সর্পের প্রকোপ আমি ভলক্যানোর উপদ্রব ভলক্যানোর আবির্ভাব কিন্তু অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমার গণনা যেটা দেখছি আমি ভূকম্প থেকে সুনামি থেকে আমি বোম ব্লাস্টিং থেকে এবং গৃহযুদ্ধ থেকে এবং দেশের সাথে যুদ্ধ বিশেষ করে ইন্ডিয়াকে চায়নাকে ইন্ডিয়ার সাথে চায়নার নানা রকম বাক বিতণ্ডা এবং যুদ্ধ বা যুদ্ধবধ পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি আমি প্রচুর প্রচুর বোম ব্লাস্টিং দেখতে পাচ্ছি প্রচুর সীমা বিবাদ দেখতে পাচ্ছি এই কাল সর্পযোগে এই কাল সর্পযোগে আমি দেখতে পাচ্ছি দেশ দুনিয়ার ক্ষেত্রে ন্যাচারাল ডিজাস্টার আমি দেখতে পাচ্ছি এছাড়া প্রাকৃতিক সাইক্লোন থেকে শুরু করে প্রাকৃতিক আবদা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে প্রাকৃতিক নানা রকম সমস্যা যেগুলো বললামও না যেগুলো মনেও থাকে না সেগুলো বললাম প্রাকৃতিক প্রবল হানি আমি দেখতে পাচ্ছি আমি মে থেকে জুন মাস অবধি যে 180 দিনের 2022 ঢুকতে ঢুকতে যে কাল সর্পযোগকে সঙ্গে নিয়ে ঢুকছে তার জন্য এটা আমি দেশে হোয়াইট বললাম সীমা বিবাদ অনেক বড় বড় ব্যক্তি স্ক্যান্ডেল বেরোবে অনেক রাজনৈতিক ব্যক্তি সহ সেলিব্রিটির জীবনাবসান থেকে দুর্ঘটনা থেকে স্ক্যান্ডেল বেরোনো থেকে সেলিব্রিটির মানহানি থেকে বলিউডকে সাবধান করব বলিউডের নেগেটিভ নিউজ থেকে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি এক কথায় গণনায় আমি সেগুলো জায়গায় জায়গায় প্রত্যেকটা বলে গেলাম এছাড়া এবার ম্যান টু ম্যান বলবো মানুষের জীবনে কি ঘটবে মানুষের জীবনে যাদের কাল সর্পযোগ ছকে আছে যাদের ছকে কর্কটক তক্ষ কুলিক যে কোনো কাল সর্পযোগ 12 রকম কাল সর্পযোগ হয় এই কাল সর্পদোষে আক্রান্ত যারা তারা এই সময়টা কিন্তু আমি 2 জানুয়ারি থেকে প্রত্যেকটা দিন জুন মাস অব্দি
প্রত্যেকটা পূজোতে কাল সর্পযোগ যাদের রয়েছে, কারণ কালখণ্ডে এখন কাল সর্পযোগ হবে, এবং যাদের প্ল্যানেটারি পজিশন বা নিজস্ব ছকে কাল সর্পযোগ রয়েছে বা আংশিক কাল সর্পযোগ রয়েছে, তারা প্রত্যেকে আমাদের পুজোয় অ্যাটেন্ড করবে। 2 জানুয়ারি থেকে প্রত্যেকটা যে ভার্চুয়ালি পুজো হবে প্রত্যেকে অ্যাটেন্ড করবে, কারণ মহাকাশে কাল সর্পযোগ হয়ে আছে। যারা প্রেগনেন্ট আমি বলবো জানুয়ারি থেকে জুন অবধি বহু বহু সন্তানের মায়ের কিন্তু সন্তান হারাবার সম্ভাবনা, মিসক্যারেজ হয়ে যাবার সম্ভাবনা। প্রত্যেকে চিকিৎসকের পরামর্শ সর্বাগ্রে নেবে, মা তারা সিদ্ধেশ্বরীর ছবি ডিপিতে অবশ্যই রাখবে, হোম স্ক্রিন লক স্ক্রিনে রাখতে একদম ভুলে যাবে না। এছাড়াও আমি বলবো, বারবার করে আমি বলবো আরো একটি কথা, আমি পথ দুর্ঘটনা দেখতে পাচ্ছি, আমি আপদ বিপদ দেখতে পাচ্ছি, যাদের রাহুর দশা চলছে, যাদের কেতুর দশা চলছে, যাদের সাড়ে সাথে চলছে, যাদের শনির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা চলছে, তাদের প্রত্যেককে সজাগ সতর্ক করব। সজাগ সতর্ক করব মানে কি কি দিয়ে? অনেক টাকা, কি কি রত্ন একদম পড়ে নিলে সব ভ্যানিশ হয়ে যাবে, সব উদাও হয়ে যাবে, কোথায় কোথায় যোগ্য করে নিলে সব কিছু কেটে যাবে, এমন ভুল বার্তা আমি মানুষকে দিই না। আমি বারবার বলবো আমার ভার্চুয়ালি পুজো অ্যাটেন্ড করবে, আমি আসবো, প্রত্যেককে বলবো নবনাগ স্তোত্রম, নবনাগ স্তোত্রম একদম জানুয়ারির আগে থেকে আমাদের মা রূপময়ী মহাশক্তি আশ্রমের স্টোরিতে দেয়া থাকবে, প্রত্যেকে এই স্তোত্রম প্রত্যেক দিন পাঠ করবে। আর কি করবে? কাল সর্পদোষে যাদের নেই তারাও করবে, যাদের রাহুর দশা বা যাদের রবি রাহু একসঙ্গে রয়েছে, চন্দ্র রাহু একসঙ্গে রয়েছে, মঙ্গল কেতু একসঙ্গে রয়েছে, শনি রাহু সর্পদোষ বা সাপের দোষ করে রয়েছে, তাদের প্রত্যেককে বলবো প্রত্যেক দিন কালো তিল মিশিয়ে জলে ভগবান শিবের অভিষেক করবে, কালো তিল মিশিয়ে জলে ভগবান শিবের অভিষেক করবে, এবং প্রত্যেকটা দিন শিব চল্লিশা পাঠ করে তারপর যে কোনো কাজ করবে। এই কাল সর্প দোষ রয়েছে, এই কাল সর্প দোষে কালখণ্ডে অনেক চড়াই উতরাই হবে, অনেক প্রেম প্রণয় কেটে যাবে, অনেক দাম্পত্য কলহ বাড়বে, অনেক দাম্পত্য কলহে অনেক ডিভোর্স হবে, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। এছাড়া এই কাল সর্পযোগে যেটা দেখতে পাচ্ছি, যেটা সর্বোপরি আমি বলবো, যে প্রত্যেকটা জায়গায় অত্যন্ত ভাবে মৃত্যু, মৃত্যু যেটা নতুন রোগের হানা বা কোন রোগের প্রাদুর্ভাব, মহামারী বা কোন রকম ঘটনায় বহু মৃত্যু, আমি মৃত্যু মিছিল বলবো, আমি অ্যাক্সিডেন্ট বলবো, আমি কান্নার রোল কিন্তু শুনতে পাচ্ছি, গণনায় যেটা দেখছি, আমি আগাম সাবধান বাণী দিচ্ছি যাতে আমার কথাগুলো না মেলে। আমি জানি প্রত্যেকটা মানুষ সতর্ক হয়ে যাবে, মা তারা সিদ্ধেশ্বরীর শরণ নেবে, আমার একটাও কথা মিলবে না, আমি চাই যাতে না মিলো। এছাড়া এই কাল সর্প দোষে কিন্তু অনেক অনেক ভাবে চাকরি হারাবে, যাদের রাহুর দশা, অন্তর্দশা, কেতুর দশা, প্রত্যন্ত দশা, মঙ্গল রাহু একসঙ্গে, রাহু মঙ্গল অঙ্গারক যোগ, মঙ্গল কেতু অঙ্গারক যোগ, রবি রাহু গ্রহণ যোগ, চন্দ্র রাহু গ্রহণ যোগ যাদের রয়েছে, যাদের শনি চন্দ্র বীজযোগ বা সাড়ে সাথী রয়েছে, তাদের অনেকের কিন্তু কর্ম হারাবার একটা সম্ভাবনা। তাই প্রত্যেককে বলবো শনিবার এবং মঙ্গলবারগুলো সম্পূর্ণ নিরামিষ ভোজন করবেন, কোনো প্রাণ হত্যা একেবারে নয়, কোনো প্রাণী বধ করে আহার করা নয়। শনি এবং মঙ্গলবারটা জানুয়ারি থেকে একেবারে টানা একেবারে আমি দিয়ে গেলাম জুন মাস অব্দি, টোটালি নিরামিষ আহার করো, কারণ এই নিরামিষ আহারে, তোমার সাত্বিক আহারে অনেক অনেক ভালো ফল। মানুষ জানে না যে একটা প্রাণ হত্যা করে সেটাকে ভক্ষণ করলে গ্রহদশা কতটা বিরূপ হয়ে যায়, কারণ ওটা একটা বাজে কর্ম। আমরা অনেক রত্ন পড়তে পারি, অনেক কবচ পড়তে পারি, অনেক টাকা খরচা করতে পারি, কিন্তু যতক্ষণ না কর্মকে চেঞ্জ করব, আমরা ওই দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মাছ মাংস কাটিয়ে এনে গরম তেলে ভেজে খাই,
অত্যন্ত নিদারুণ পরিণাম হয়। যদি দশা অন্তর্দশা কখনো প্রত্যন্ত দশা নেগেটিভ ভূমিকা পালন করে তখন অন্যকে কষ্ট দেওয়ার তার একই দশাকালীন আরো নেগেটিভ প্রভাব। কাল সর্পদোষের জন্য বলবো প্রত্যেকটা দিন প্রত্যেকে কালিও দমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, যে ছবিটা আছে কালিও নাগের ওপর উনি নৃত্য করছেন, এই ছবিটা প্রত্যেকে ঘরে স্থাপন করবে এবং প্রত্যেকটা দিন অন্তত প্রত্যেকে রাশি লগ্ন প্রত্যেকে একটি করে তুলসী পাতা কালো তিল মিশিয়ে সাদা চন্দন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবে, ওম নম ভগবতে বাসুদেবায় নম বলে মন্ত্রে দেবে। আমি বারবার বলে গেলাম যে এই যে উপকরণ গুলো বলে গেলাম এর চেয়ে বড় কোনো উপকরণ নেই, কোনো কিচ্ছু করতে হবে না, মানুষ অনেক ভালো থাকবে। যারা অ্যালকোহল নেয় তাদেরকে আমি বলবো শনি এবং মঙ্গলবার কোনোভাবেই কিন্তু কোনোভাবে ওয়াইন সেবন করা যাবে না। আমি বারবার বলবো শনি মঙ্গলবার যেহেতু শনি এবং মঙ্গলবার তারা কিন্তু একদম ওয়াইন সেবন করবে না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি কাল খণ্ডে কাল সর্পযোগ রয়েছে। কাল সর্পযোগের প্রতিকার প্রতিবিধান আমি প্রত্যেককে বলে দিয়ে গেলাম। শীত চল্লিশা আমাদের প্রত্যেকের জানুয়ারি মাস পড়বার আগে থেকে এবং নবনাগ স্তোত্র আমাদের নিজস্ব মারুপময় মহাশক্তি আশ্রমের স্টোরিতে দেয়া থাকবে, প্রত্যেকে সেখান থেকে সেগুলোকে নিয়ে নেবে এবং প্রত্যেকে করবে। আমরা সুস্থ সমাজ চাই, সুন্দর পৃথিবী চাই, আমাদের কারুর কেন অন্যরকম একেবারে অঘটন কারণ না ঘটে সেটাই যতটা সম্ভব প্রত্যেকে প্রতিহত করবে এবং প্রত্যেকটা পুজোয় অংশগ্রহণ করবে। ভার্চুয়ালি যে পুজোগুলো করানো হবে প্রত্যেকে পুজোয় অংশগ্রহণ করো, অনেক সমস্যা থেকে বেরিয়ে আসবে। কাল সর্পদোষ 180 দিনের, এই সময় যত ধর্ম যত ধার্মিক কর্ম করবে ততটা ভালো, নিজেদেরকে অনেকটা স্পিরিচুয়াল করে তোলো, অনেকটা করে স্পিরিচুয়াল। যারা মুসলমান দেখছো তারা তাদের নিজস্ব ধর্মের যা সমস্ত ধার্মিক আচরণ আছে, ধর্মীয় আচরণ আছে, মানবিক আচরণ আছে তারা সেগুলো করো। যারা খ্রিস্টান দেখছো তারা তাদের চার্চের যা নীতি আছে তারা করবে। যারা পাঞ্জাবি রয়েছে তারা এই যে কালখণ্ডের কাল সর্পদোষ তাদের গুরুদ্বারার যে নিয়ম আছে তারা অবশ্যই যতটা পারবে স্পিরিচুয়াল হবে। হিন্দুদের জন্য তো অনেক বিধান আমি অলরেডি দিয়েই দিলাম এবং প্রত্যেককে বলবো কেউ গুরুদ্বারে কেউ চার্চে কেউ মসজিদে কেউ মন্দিরে প্রত্যেকটা দিন যদি মানুষ একটাবার যে কোনো মন্দিরে যেতে পারে এবং কিছুটা সেখানে শ্রম দান করতে পারে তাহলে কিন্তু এই যে কাল সর্পদোষ চলছে তার থেকে অনেকটা নিষ্কৃতি পাবে। অবশ্যই বলবো স্বয়ংভু লিঙ্গে অবশ্যই জলদান করা এই সময় খুব ভালো। আর যে যে ধর্মে আছে মানবতার চেয়ে বড় ধর্ম নেই, অবশ্যই দুস্থকে সাহায্য করবে, দুস্থকে অবশ্যই খেতে দেবে শনি এবং মঙ্গলবার করে। যার যেটুকু সামর্থ্য সে সেভাবেই দুস্থদের পাশে দাঁড়াবে। যে যে ধর্মের মানুষ তার যে ধর্মের মানুষকে দিতে ইচ্ছে করে সে সে ধর্মের মানুষ দুস্থ প্রতিবন্ধে তাদের পাশে কিন্তু বারবার বলছি এই সময়টা দাঁড়ালে অনেক বড় বড় অঘটন থেকে কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করা যাবে। এই যা বিধান দিয়ে গেলাম এর চেয়ে ওপর কোনো বিধান হয় না। আমি বলে গেলাম আগামী দিন কেমন যাবে, 19শে ডিসেম্বর ফ্যামিলি ওরিয়েন্টেড দিন, পারিবারিক মঙ্গল সুখে, সূর্যের নাম্বার আবার সূর্যেরই বার, ভালোবাসার জন্য ভালো দিন, শুভ দিন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইম্প্রুভ হবার একটা যোগ আমি দেখতে পাচ্ছি, খরচা হবে তবে ভালো কাজে, দেশ দুনিয়ার ক্ষেত্রে বড় কোনো পজিটিভ অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্টের তরফ থেকে হতে পারে। আমি অবশ্যই বলবো সেটা রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কিছু হতে পারে। বৃষ রাশির ভালো নয়, কর্কট রাশির ভালো নয়, কন্যা রাশির ভালো নয়, কুম্ভ রাশির ভালো নয়, বাকি রাশিদের কিন্তু মধ্যম গতি আমি দেখতে পাচ্ছি। এছাড়া আমি বলবো এ বি ডি এইচ এম পি আর এস ভি যথেষ্ট শুভ রয়েছে। আগামী দিন যাদের জন্মদিন বা যাদের অ্যানিভার্সারি রয়েছে তারা 7059457406404 এই নাম্বারে 7059
457404 এই নম্বরে নিজেদের ছবি নাম গোত্র অনুষ্ঠানের শেষ থেকে আগামী দিন সকাল 10টার মধ্যে অবশ্যই পাঠাবে আমরা পূজো করব আমরা তোমাদের জন্য আরো আরো অনেক মঙ্গল প্রার্থনা করব যে যে ধর্মের হোক সবাই পাঠাতে পারে আমি অবশ্যই বলবো অ্যানিভার্সারির কথা আমি বলে দিলাম অবশ্যই করে বলবো এবার সেই মিরাকিল এবং ম্যাজিক্যাল নাম্বারের কথা যে নাম্বারটার জন্য প্রায় লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন অপেক্ষা করে থাকে লক্ষ লক্ষ মানুষের সৌভাগ্যের দিশা যে দেখাচ্ছে লক্ষ লক্ষ মানুষের দশাও দিশা যে চেঞ্জ করছে সেই ম্যাজিক্যাল মিরাকিল নাম্বার যারা ইউজ করবে এটা স্যুট করবার কিছু নেই বলতে চাইছি যে যত বেশি ইউজ করবে সে তত বেশি ফল পাবে এই নাম্বার প্রত্যেকের জন্য প্রত্যেকে ইউজ করতে পারে বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারবে এই নাম্বার প্রত্যেকের স্যুট করবে এই নাম্বার জাত ধর্ম নির্বিশেষে মানুষ ইউজ করতে পারবে এই নাম্বার যত বেশি ইউজ করবে যতদিন ধরে যতদিন যাব ইউজ হবে তার তত বেশি ফল লাভ হবে এই নাম্বার যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসবার মাস্টার কি এই নাম্বার যে কোনো সমস্যা থেকে পরিত্রাণের একমাত্র উপায় তবে আর দেরি কেন প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার হয় আজকে 19 তারিখ দিচ্ছি আজকে 18 তারিখ দিচ্ছি 19 তারিখের নাম্বার 19 তারিখ রাত্রি দেব 20 তারিখ নাম্বার অর্থাৎ আগের দিন দিয়ে দেয়া হয় পরের দিনের জন্য ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বার এবং এই নাম্বার সত্যি সত্যি ভাগ্যকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেয় তবে আর দেরি কেন আগামী দিনের ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বার হিন্দি কিংবা সংস্কৃতিতে ওপরে ট লিখতে হবে ট ফর টগরফুল ট ফর টোটাল এই টটা লিখতে হবে টগরফুলের ট হিন্দি কিংবা সংস্কৃতে লিখতে হবে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার 611111 611111 6 4 1 6 4 1 এবার আসবো কোথায় লিখবে আগামী দিনের নাম্বার হাতের এইখানে লেখা যেতে পারে অথবা এইখানে লেখা যেতে পারে অথবা এইখানে লেখা যেতে পারে লাল কালি দিয়ে অথবা সাদা কাগজে লাল কালি দিয়ে নাম্বারটা লিখতে হবে নাম্বারটা লিখে নিজের পার্সে নিজের ওয়ালেটে রাখতে হবে বার 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 রিকল করলে এই নাম্বার দারুণ একটা মিরাকেল ফল দেবে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে এই নাম্বার দারুণ কাজ দেবে আগামী দিন স্নানের জলে অবশ্যই একটু হলুদ মিশিয়ে স্নান করবে কপালে হলুদের টিকা দেবে এবং যতটা অফ হোয়াইট বা সাদা রঙের বস্ত্র ইউজ করা যায় ততটাই কিন্তু মিরাকেল দেখাতে শুরু করবে তবে সময় বলছে যাই যাই নাম্বারটা আমি দেখতে পাচ্ছি অলরেডি কেউ দেখো তো লিখে দিয়েছে দিয়েছে না তবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি আমি থাকতে চিন্তা কি জয় মা